আসসালামু আলাইকুম সবাইকে, বাফেলো দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে উপস্থিত আছি চাটখিল ও সোনাইমুড়ি সোসাইটি অফ বাফেলোয়ের বনভোজন অনুষ্ঠানে। এই এই অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে ডেরিয়ান লেক স্টেট পার্ক। সো আজকে আপনাদেরকে দেখাবো এই অনুষ্ঠানের পুরো অংশ ঘুরে ঘুরে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আর এদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন কথা বলবো কিছু অ্যারেঞ্জারের সাথে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে, আর জানবো ওনাদের অনুভূতি, অনুষ্ঠানটি সম্পন্ন করার পিছনে ওনাদের কী কী করতে হয়েছে। চলুন জেনে নেওয়া যাক। থ্যাংক ইউ ভাই। আসলে চাটখিল সোনাইমুড়ি সোসাইটি আজকের এই পিকনিকে আমাদের অলমোস্ট 1000 পিপলের জন্য আয়োজন। তো দেখতে পাচ্ছেন কানায় কানায় ভরপুর মানুষ আরও আসতেছে, আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে চাটখিল সোনাইমুড়ি সোসাইটি করা। সোসাইটির মাধ্যমে সমাজের বিভিন্ন রকমভাবে মানুষকে সহযোগিতা করা, তারপরে একটা অসহায় মানুষকে, একটা দরিদ্র ফ্যামিলিকে বিভিন্নভাবে আমরা সমিতির মাধ্যম দিয়ে হেল্পের জন্যই আমাদের মূল উদ্দেশ্য। আর আজকেই আমাদের, আমি এই রেজাউল হক রাজু, সদস্য সচিব চাটখিল সোনাইমুড়ি সোসাইটি, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের পিকনিকে আসেন, দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে আমি কিছু বলার জন্য। আমাদের চাটখিল সোনাইমুড়ি সোসাইটির আহ্বায়ক জনাব মমিন ভাইকে আহ্বান করতেছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য। বাফেলো দর্পণ ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। আমাদের এখানে খাওয়া দাওয়ার তো ব্যবস্থা আছে, আমরা অলমোস্ট 700-1000 পিপলের অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের। আচ্ছা, এরপরে আমাদের বিভিন্ন ধরনের খেলাধুলা আছে, অনেক র্যাফেল ড্র আছে। আমাদের র্যাফেল ড্রতে $1000 আমরা ফার্স্ট প্রাইজ দেব, এবং সেকেন্ড প্রাইজ আমরা 500 দেবো, আর থার্ড প্রাইজ হচ্ছে আমাদের টিভি। এভাবে আমাদের 10টা পুরস্কার আছে। সো সবাই আসবেন, আসেন এখানে, আপনি নিজের মতো করে আনন্দ করতে পারবেন ইনশাল্লাহ, আসেন। বাফেলো আমি আসলে 2006 থেকে আসি, আমার নিজের বাড়ি আছে 2006 থেকে। তখনকার বাফেলো আর এখনকার বাফেলোর মধ্যে কি পার্থক্য? এটা 200 গুণ ডিফারেন্স, 200 times বেটার নাও। তখন আমার $4000 বাড়ি আছে, আর যেটা এখন বর্তমানে 150 বা অ্যারাউন্ড। স্টিল আমি মনে করি যে যারা অন্যান্য শহরে আছেন, যারা ইনভেস্ট করতে চায়, বাফেলো হচ্ছে যে ওয়ার্ল্ডের বেস্ট একটা সিটি আমাদের বাঙালিদের জন্য। আমরা যারা বাঙালিরা, মধ্যবিত্ত ফ্যামিলির যারা সার্ভাইভ করি, স্বপ্ন নিয়ে এদেশে আসছি, আমি মনে করি যে এটা আরেকটা স্বপ্ন, স্বপ্নের শহর। যে শহরে আসলে আপনার, আমি যাদেরকে দেখছি আমার আশেপাশে বন্ধুবান্ধব যারা, অনেকে ভীষণভাবে পরিবর্তিত হচ্ছে। নিউ ইয়র্ক সিটি বা অন্যান্য সিটির থেকে আইসা এখানে অনেক পরিবর্তন হয়েছে। আমি বলবো আর কি, যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন, যারা এখনও বাফেলো আসেন নাই, প্ল্যান করেন, আসেন, দেখেন এই শহরকে আরও ই করেন। এখানে অনেক অপরচুনিটি আছে, আর এখানকার বাড়িগুলো এখনও আমাদের অ্যাফোর্ডেবলের ভিতরে। আমাদের আমাদের জন্য এটা একটা বেস্ট ইনভেস্টমেন্ট সিটি। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো চাটখিল সোনাইমুড়ি সোসাইটি অফ বাফেলোয়ের উপদেষ্টা রিপন ভাইয়ের সাথে, জিজ্ঞেস করব ওনার অনুভূতি এই অনুষ্ঠানটি সম্পন্ন করার পিছনে, ওনাদেরই অনেক অক্লান্ত পরিশ্রম। সো জানতে চাইব এই অনুষ্ঠানটি আপনারা কিভাবে প্ল্যান করলেন এবং কিভাবে এটা সম্পন্ন করতে আপনারা সফল হলেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই বাফেলো দর্পণকে, ওনারা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর আমাদের আজকের এই আয়োজন হচ্ছে চাটখিল এবং সোনাইমুড়ি সোসাইটির দীর্ঘদিনের প্রতীক্ষিত একটা মিলন মেলা। আমরা এই বনভোজনকে আমরা মিলন মেলায় পরিণত করতে চাইতেছি, কারণ আমাদের এই অঞ্চলের মধ্যে অনেক মানুষ যারা বর্তমানে বাফেলোতে বসবাস করতেছে, সবার সাথে সবার যোগাযোগ হয় না, কথাবার্তা হয় না। এই মিলন মেলার মাধ্যমে আমরা সবার নিকট
পৌঁছতে চাই এবং আমাদের বর্তমান যে উপস্থিতি এটা আমাদের যতটুকু আশা ছিল তার থেকে বেশি আমরা পেয়েছি, সাড়া পেয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সামনে এই সংগঠনের মাধ্যমে আমাদের আরও অনেকগুলো বড় বড় অনুষ্ঠান করার প্ল্যান আছে, যেটা হবে আমরা এটার পরবর্তীতে উইন্টার আসতেছে, উইন্টারে আমরা পিঠে উৎসবের আয়োজন করব। এরপরে দেওয়া আমাদের প্ল্যান আছে আমরা পবিত্র রমজান মাসে ইফতারের ব্যবস্থা করব এবং ঈদ পুনর্মিলনী করার ব্যবস্থা করব, যেন প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে অংশগ্রহণ করে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো মামুন ভাইয়ের সাথে, উনি হচ্ছেন উপদেষ্টা চাটখিল অ্যান্ড সোনাইমুড়ি সোসাইটি অফ বাফেলো। সো ওনার কাছে জিজ্ঞেস করব যে আজকে এই যে অনুষ্ঠানের মাধ্যমে বাঙালিদের সারা আপনারা দেখতে পাচ্ছেন, তো কি মনে করেন যে ভবিষ্যতে এই বাঙালি কমিউনিটি কতটুকু বিস্তার করতে পারে বাফেলোতে, আর কতটুকু সম্ভাবনা রয়েছে বাফেলোতে বাঙালি কমিউনিটির জন্য, যদি একটু আমাদেরকে জানাতেন? আসসালামু আলাইকুম। বাফেলো দর্পণকে এবং বাফেলোবাসীকে, আমরা আসলে আজকে এখানে একত্রিত হওয়ার পিছনে আমাদের অনেক শ্রম পরিশ্রম, অনেক ত্যাগ, সব কিছু মিলে আমরা অনেক দিনের প্রত্যাশা আজকে আমরা পূরণ হতে যাচ্ছে। আশা করি ইনশাল্লাহ আমরা মোটামুটি সাকসেস, কারণ হলো আমাদের সবার যে পরিশ্রম এবং অক্লান্ত পরিশ্রম, এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা চাইছি আমরা সবাই একত্রিত হয়ে এক চাতার নিচে এসে একটা আনন্দময় মুহূর্ত আমরা উদযাপন করব, সেটা আজকে আমরা সাকসেস হয়েছি ইনশাল্লাহ। তো সবার সাড়া পেয়ে, সবার সহযোগিতায় এবং আমরা ভবিষ্যতে আমাদের এই বাফেলোবাসীকে আমরা আরও অনেক কিছু দিতে পারবো ইনশাল্লাহ। অনেক কিছু দেওয়ার আছে, আমরা সবাই যে এক জায়গায় আসি পৌঁছাইছি এবং এই যে পৌঁছানোর পিছনে সবার যে অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রমটাই আমাদেরকে নিয়ে যাবে আগামী দিনগুলোতে। তো ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত থাকব, সবার আন্তরিকতা এবং শুভকামনা, সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। শুধু চাটখিল এবং সোনাইমুড়ি সোসাইটি আয়োজিত আজকে পিকনিকে সবাইকে স্বাগতম। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যারা খাওয়া দাওয়া করতেছেন আপনারা গার্বেজ মেনটেন করেন প্লিজ। আমাদের মহিলাদের জন্য আছে বালিশ খেলা, মহিলাদের জন্য আছে বালিশ খেলা, হাড়ি ভাঙা খেলা, এবং আমরা একটি আকর্ষণ রাখছি, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষায় তর্ক বিতর্ক, নোয়াখালী ভাষায় তর্ক বিতর্ক। যারা যারা আপনারা ইন্টারেস্টেড তর্ক বিতর্ক করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এটা একটা আমাদের আকর্ষণ হিসেবে আছে। সবাইকে অনুরোধ করা যাচ্ছে, আপনারা যারা টিকিট সংগ্রহ করেন নাই এখনও আসুন, আপনারা টিকিট সংগ্রহ করুন কাউন্টার থেকে টিকিট। এটা হচ্ছে যে এন্ট্রি টিকিট, যারা এখনও এন্ট্রি টিকিট সংগ্রহ করেন নাই আপনারা কাউন্টারে এসে এন্ট্রি টিকিট সংগ্রহ করুন। এবং আমাদের আরেকটা আকর্ষণ আছে, সেটা হচ্ছে র্যাফেল ড্র থাকতেছে আপনাদের জন্য। তো পর্যায়ক্রমে ইনশাল্লাহ সব কিছুই আমরা শুরু করব। আমরা আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি, সবাই সহযোগিতা করলে ইনশাল্লাহ অনুষ্ঠান অনেক সুন্দর করে আমরা পরিচালনা করতে পারবো, সম্পন্ন করতে পারবো। টুইটার বাজে এখানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আবারও বলা হচ্ছে চাটখিল সোনাইমুড়ি নোয়াখালী একের বর্তমান এমপি জনাব ইব্রাহিম সাহেব 2টা বাজে এখানে বক্তব্য রাখবেন, সবাইকে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া সবাইকে অনুরোধ করা হচ্ছে যারা কেউ এ পর্যায়ে কেউ যদি উইলিংলি কেউ কোনো ইসলামী সঙ্গীত অথবা কবিতা আবৃত্তি করতে চান আপনারা আসতে পারেন, ছোটো বাচ্চাদেরকে আকর্ষণ করছি। তোমরা কেউ যদি কবিতা আবৃত্তি বা কোনো সং করতে চাও আসতে পারো। এখন আপনাদের সামনে সুরা কাফিরুন পড়ে শোনাবে। ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين আপনাদের সামনে সূরা ফালাক পড়ে শোনাবে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল
أعوذ برب الفلق من شر ما خلق ومن شر الغاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر الحاسد إذا حسد. আমরা এখন কথা বলবো ইমরান ভাইয়ের সাথে, চাটখিল এবং সোনাইমুড়ি সোসাইটির আহ্বায়ক। জিজ্ঞেস করব যে আজকের প্রোগ্রামটি কেমন যাচ্ছে আর ওনার অনুভূতি কি। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম হচ্ছে ইমরান হোসাইন অ্যান্ড প্রোগ্রাম অনেক ভালো যাইতেছে আমাদের এখানে। অলরেডি সবাই ব্রেকফাস্ট করছে অ্যান্ড কিছুক্ষণ পর আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজের পরে আমাদের লাঞ্চ সার্ভ করা হবে, তারপরে আমাদের এখানে অনেকগুলা খেলাধুলা আয়োজন করা হয়েছে, আশা করি সবাই এনজয় করবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে উপদেষ্টারা বসে অনুষ্ঠানের কর্মসূচি নির্ধারণ করছেন। আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা এখনো অ্যান্টি টিকেট গ্রহণ করেননি অনুগ্রহ করে অ্যান্টি টিকেট গ্রহণ করুন। এরপরে আমাদের আকর্ষণীয় রেফেল ড্র আমরা ঘোষণা করব, আপনারা রেফেল ড্রর জন্য প্রস্তুত থাকুন। আজকে চমৎকার রেফেল ড্র নিয়ে আমরা আসছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, আমাদের রেফেল ড্রর মধ্যে নাম্বার ওয়ান ক্যাশ $1,000, নাম্বার টু ইজ নিউ ইয়র্ক টু ঢাকা, ঢাকা টু নিউ ইয়র্ক রিটার্ন টিকেট, নাম্বার থ্রি $500 cash, number 4 prize 65-inch TV LED, number 5 is laptop, number 6 earphone tablet, coffee machine, air fry, micro oven and blender. আপনারা সবাই অনুগ্রহ করে বেশি বেশি রেফেল ড্র কিনুন এন্ড আকর্ষণীয় পুরস্কার জিতে নিন। আমাদের রেফেল ড্র আকর্ষণীয় পুরস্কার $5 ঠিক আছে।
আমরা দেখতে পাচ্ছি এই দুইটা ইউহলের গাড়ি ভর্তি করে খাবার চলে এসেছে। সবাই নামাজের পরে এবার লাঞ্চের পালা। দেখতে পাচ্ছি ভলেন্টিয়াররা খাবারগুলি সংগ্রহ করছেন ইউহলের গাড়িগুলো থেকে। এখানে লাঞ্চের ব্যবস্থা রয়েছে। ভলেন্টিয়াররা ধীরে ধীরে খাবারগুলো নিয়ে এসে এই টেবিলে রাখছেন। খুবই সুন্দর মনোরম পরিবেশে ঘটে যাচ্ছে চাটখিল এবং সোনাইমুড়ি সোসাইটি অফ বাফালোয়ের বনভোজন। যত বেলা বাড়ছে অতিথিরা এসে এসে জমা হচ্ছেন। আপনারা শেড থেকে চলে আসুন। মহিলাদের লাঞ্চের ব্যবস্থা হবে, মহিলারা শুধুমাত্র এই শেডের ভিতরে শুধুমাত্র মহিলাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকল পুরুষদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা শেড থেকে চলে আসুন। আমরা দেখতে পাচ্ছি খাবার প্রস্তুত করা হচ্ছে। ভাইয়েরা আপনারা আপনাদের ভাষা পরিবর্তন করুন। এগুলো হচ্ছে শুটকির ভর্তা, আমরা দেখতে পাচ্ছি চিংড়ির শুটকি। হ্যাঁ, অনেক অনেক আমরা দেখতে পাচ্ছি মেজবানি স্টাইলে গরুর মাংস, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে রাফেল রোড ক্রিকেট বিক্রি হচ্ছে, প্রচন্ড ভিড়, সবাই আগ্রহী হয়ে রাফেল রোড ক্রিকেট কিনছেন। আপনারা সবাই খাওয়ার ডিস্ট্রিবিউশন জায়গায় চলে আসেন।
বাংলাদেশ থেকে আমাদের নোয়াখালী এক সম্মানিত সংসদ সদস্য জননেতা জনাব ইব্রাহিম আপনাদের সম্মুখে পাঁচ মিনিট বক্তব্য রাখবেন। আমি আশা করি আপনারা সবাই ওনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে আসছেন। এটা আজকে আমাদের এই বনভোজনের প্রধান আকর্ষণ। আমরা এতক্ষণ পর্যন্ত সিক্রেট রাখছি, আপনারা দয়া করে উনি ফোনের মাধ্যমে আপনাদের কে কিছু কথা বলবেন। আশা করি আপনারা সবাই দয়া করে ওনার বক্তব্য শুনবেন। মহিলাদের খাবার পর্ব শেষ হয়েছে, এবার পুরুষদের পালা। সবাই লাইনে দাঁড়িয়ে আছেন, একে একে খাবার নিচ্ছেন। আমরা আজকে সোনাইমুড়ি চাটকিল সোসাইটিতে এসেছি। আমরা বাফল স্টার ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এটা একটি কমিউনিটি ক্লাব। আমরা ইতিমধ্যে একটা মেলার আয়োজন করছি লাস্ট রোজার পরে, আপনারা সবাই জানেন হয়তো, এবং বেস্ট অফ ক্রিকেট। আমরা আসলে অনেকগুলো কমিউনিটির সাথে সংশ্লিষ্ট অনেক খেলায় আসলে আমরা অনেক কিছু করার চেষ্টা করতেছি। এই জন্য আমরা কমিউনিটির মানুষ কাছ থেকে আমাদের সবার কাছ থেকে আমরা হেল্প চাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, হেল্প করবেন, আমরা যেন সব কিছু সবার পছন্দ হয়, সবার ভালো লাগে এরকম কিছু আপনাদের সামনে আনতে পারি। আমরা বাফেলোবাসীকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে ইমরান হুসাইন, আমি বাফেলো স্টার ক্লাবের সদস্য। আমরা ক্লাব মেম্বার সহ আমরা সবসময় বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করে থাকি। আমরা চাই বাফেলো বাংলাদেশি মানুষদের সাথে থাকার জন্য সবসময়, অ্যান্ড সবাইকে শুভকামনা অ্যান্ড ভালোবাসা রইল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আপনাদের আজকে চাটখিল সোনাইমুড়ি সোসাইটির পিকনিকে আসতে পেরে খুবই আনন্দ বোধ করছি। আপনাদেরকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি কুইন সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার এবং মার্ক সোমকের ম্যানেজার হিসেবে এখানে আছি। আমাদের কুইন সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার হচ্ছে ফিল্মোর অ্যাভিনিউতে অবস্থিত। তো আমাদের কুইন সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার হচ্ছে বড়দের জন্য একটা রিক্রিয়েশনাল প্রোগ্রাম। যারা মূলত মেডিকেল থেকে হোম কেয়ার পেয়ে থাকেন তারা এই সুযোগটা পেয়ে থাকেন। আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা এই সুবিধাটা পেতে চান। আমাদের এখানে দুটো ফ্যাসিলিটিস আছে, একটা হলো মিল অ্যান্ড টেলিহেড এবং একটা ইন পার্সন সার্ভিস। আমি 684 ফিল্মোর অ্যাভিনিউতে সবসময় বসে এবং ওখান থেকেই আমি সার্ভিস দিয়ে থাকি। আমি ম্যানেজার, আর আমাদের এই কোম্পানির প্রধান হচ্ছেন সিইও ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, উনি নিউ ইয়র্কেই বসেন। ওনার আমাদের বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে। তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা করবো। জোরে করে কি গেল চাটকিল, বল বল এখন সীমানার ভিতরে দেখা যাচ্ছে, সীমানার ভিতরে গোল। উঁচু করে চুপ, এডিশনাল 3 মিনিট, আর মাত্র 1 মিনিট বাকি, আর মাত্র 1 মিনিট বাকি, 1 মিনিটের মধ্যে কি হয় দেখা যাক। চোট করে সোনাইমুড়ি, কি করলো সুমন ভাই, তো এই ছিল আজকের বনভোজন থেকে।
আশা করি সবার অনুষ্ঠানটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে ছড়িয়ে দিন বাফেলোর দর্পণকে। আর সবার সুস্থতা কামনা করে আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.